লোক সকল তোমরা চলে যাও আখির পয়গম্বর প্রিয় নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মানুষগুলো একত্রিত হইয়া আমার প্রিয় নবীর কাছে যাওয়ার উদ্দেশ্যে যখন রওনা করব, হঠাৎ করে দেখা যায় আমার পয়গম্বর সাদা একটা উটনীর উপরের মধ্যে আরোহণ করে হযরতে বিলাল রশিটা ধরে জান্নাতের দিকে হাঁকাইয়া নিয়ে আসতেছে। প্রিয় নবী এইবার জান্নাতের কাছের মধ্যে আসলো, আসিয়া দরজার মধ্যে আওয়াজ করলো, ভিতর থেকে জিজ্ঞাসা করলো কে আপনি? তখন বলল আমি আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতারা মারহাবা জানাইবো, আলহামদুলিল্লাহ জালনা মিন উম্মতি মুহাম্মদ صلى الله عليه وسلم وهو سيد الأنبياء والمرسلين أحمده حمد الحامدين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له قيوم السماوات والأرض وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الأشداء على الكفار والرحماء فيما بين المؤمنين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى قال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا
আয়ুহল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম। সকলে পড়ুন, দরুদ পড়ুন, আওয়াজ দিয়ে পড়ুন। إنك حميد مجيد روح حسن مصطفى روح حسن مصطفى إنك بحر بقرار উসকে সাহির তো কুই শির বয়া আপ চাহে বলগল উলা বি কমালিহি কশফত দুজা বি জমালিহি হাসনত জমিয় খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা La ilaha illallah, 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 Muhammadur Rasulullah সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ সবজ গুম্বদ ওয়ালে মঞ্জুর দোয়া করনা জব ওয়াক্ত নজর আয়ে দিদারাত করনা। এ সবজ গুম্বদ ওয়ালে মঞ্জুর দোয়া করনা জব ওয়াক্ত নজর আয়ে দিদারাত করনা। এ নূর খুদা আকা আঁখো মেঁ সমা জানা ইয়া দর পে বুলা লেনা ইয়া খাব মেঁ আ জানা। এ পর্দনশি দিল কে পর্দে মেরা করনা জব ওয়াক্ত নজর আয়ে দিদারাত করনা। আলহামদুলিল্লাহ, আজকের
তাফসিরুল কোরআন মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, দিগার হযরত উলামায়ে কিরাম, সামনে উপস্থিত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আওয়াম, সমবয়সী কলিজা টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের শুকর আদায় করছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে এরকম একটি মহতী জলসার মধ্যে আসার তৌফিক দান করলেন এবং কোরআন হাদিসের আলোকে আলিম উলামার পবিত্র জবান থেকে কিছু আলোচনা শোনার তৌফিক দান করলেন। এই জন্য ইমানি আওয়াজকে উঁচু করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। পিয়ারে হাজিরিন, আরো শুকর আদায় করছি ওই মহান রাব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, স্নেহ করে, অনুগ্রহ করে ভালোবেসে। ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু তথা ইসলাম ধর্ম ছাড়া অন্য যত বাতিল ধর্ম আছে এদের ঘরে জন্ম না দিয়ে মুসলমানের ঘরে জন্ম দিলেন, এই জন্য আমরা আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আমরা একদিন থাকবো না, না থাকবো। মুসলমান বীরের জাতি, আপনারা যেভাবে আওয়াজ দিতেছেন মনে হয় মুসলমানরা বৈতল, আসলে কি মুসলমান বৈতল? মুসলমান বীরের জাতি, এই পৃথিবীর মধ্যে মুসলমানরা আওয়াজ দিয়ে কথা বলতে হবে। আজকে মুসলমানদের আওয়াজ না থাকার কারণে আনাচে কানাচে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। পেয়ারে হাজিরের এখন আর বসে থাকার সময় নয়, আওয়াজ দিতে হবে। আওয়াজ, এই আওয়াজ কার দান? এই আওয়াজ একমাত্র আল্লাহ পাকের দান। এই জীবন কার দান? ওই জবান কে দিছে? ওই জীবন কে দান করছেন? আপনার ওই বুটি কে দান করছেন? অতএব আল্লাহর জন্য, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমি কথা বলেই যাব। জীবনের জন্য এত মায়া কেন? কিসের জন্য এত মায়া? ওই জীবনটা কি আপনার? জীবনটা কি আপনার? জীবনটা তো আমার আল্লাহ দান করেছেন, অতএব আল্লাহর জীবন আল্লাহর জন্য দান করব, এতে আমার কি আসে যায়? আমার কি আসে যায়? এই জন্য আওয়াজ করতে হবে, আওয়াজ দিতে হবে, না হয় বাতিল ফেরকাগুলো আমাদেরকে গড়ে ফেলবে। আমাদের মুসলমানদের আওয়াজের কারণেই আমাদের সবচেয়ে বড় অস্ত্র হলো মুসলমানদের আল্লাহু আকবারের ধ্বনি। আর গড়ে বসে থাকার সময় নয়। প্যারে হাজিরেন, আমরা একদিন এই পৃথিবীর মধ্যে ছিলাম না, ছিলাম না কি? পৃথিবীর মধ্যে ছিলাম না। আমরা এখন বর্তমানে যে জগতের মধ্যে বাস করতেছি ওই জগৎটার নাম হলো দুনিয়ার জগৎ। ওই জগতের নাম কি? কথা বলতে হবে, কথা বলতে হবে, না হয় অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করে দিব। কথা বলতে রাজি আছেন? রাজি আছেন? আওয়াজ দিয়ে কথা বলতে হবে। কি আপনারা যে কথা বলেন, একবার ঘুমে দূরে লাইছে নাকি? খালি তো মাত্র শুরু, এখনো যদি ঘুমে দূরে লা বাকি রাত তো রইছে। ওই প্যারে হাজিরেন, আমরা একদিন এই পৃথিবীর মধ্যে ছিলাম না। আমরা এর পূর্বে আরো দুটি জগৎ অতিক্রম করে এসেছি। কটি জগৎ? দুটি জগৎ। একটি হলো আলমে আরোহা, অর্থাৎ রুহের জগৎ। কেউ এটাকে আলমে আলাস্তও বলা হয়, অর্থাৎ অঙ্গীকারের জগৎ। এরপরে আমরা যে জগতের মধ্যে আসলাম আলমে আরওয়া, অর্থাৎ মায়ের পেটের জগৎ। মায়ের পেটের জগতের মধ্যে কেউ কম বেশ কিছুদিন, 10 মাস 10 দিন অথবা কিছু কম বেশ হয়, সকলে অতিক্রম করে আমরা চলে আসলাম দুনিয়ার জগতের মধ্যে। আমাদের অতি সন্নিকটে যে জগৎটা আছে ওই জগৎটার নাম হল আলমে বারজাখ, অর্থাৎ কবরের জগৎ। কবরের জগতে যেতে হবে কিনা? যেতে হবে কিনা? যেতে হবে। কেউই তো আমরা থাকবার জন্য আসি নাই। কবরের জগতের পর যে জগৎটা হবে সবচেয়ে শেষ একটা জগৎ আলমে আখিরা। বিশ্বাস হয়নি? বিশ্বাস রাখতে হবে। পিয়ারে হাজিরিন, আমরা ওই পৃথিবীতে আসার আগে যে জগৎ, যে দুটি জগৎ অতিক্রম করে এসেছি, ওই দুটি জগতের মধ্যে আমাদের কোনো অধিকার ছিল না, আমাদের কোনো অঙ্গীকার ছিল একটাই, যে আমরা আল্লাহ পাকের গোলামি করব। ওই দুটি জগতের মধ্যে আমরা কে কতদিন ছিলাম,
কে কিভাবে থাকছে কেউই বলতে পারি না। আমাদের কোনো শক্তি ছিল না, একমাত্র মহান আল্লাহ আমাদেরকে পরিচালনা করেছেন। অতএব ওই দুই জগতের কোনো হিসাব হবে না, ওই দুই জগতের কোনো হিসাব হবে না। বাকি রইল দুনিয়ার জগৎ। দুনিয়ার জগতের মধ্যে আমরা আসার পর মহান আল্লাহ তালা আমাদেরকে বই যা সইনা চলার জন্য বৃন্দান করলেন, মেধা দান করলেন, বুদ্ধি দান করলেন, ঠিক কিনা? এই দুনিয়ার জগতের মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ, ভালো মন্দ যাচাই করার জন্য আল্লাহ তালা আমাদেরকে বিবেক দান করলেন, বিবেক দান করলেন কিনা? ওই বিবেক দিয়ে ভালো মন্দ যাচাই করে বান্দা কিভাবে চললো না চললো ওইটার ওই পরীক্ষা হবে। এটার পরীক্ষা হবে কিসের পরীক্ষা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তো বান্দাদেরকে পরীক্ষা করবেন, দুনিয়াটা তো আলো পরীক্ষার হল, কে কার থেকে সুন্দর আমল করে, কে কার থেকে ভালো আমল করে, ওই আমলের পরীক্ষার জন্য আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে আমাদেরকে পাঠাইলেন। আল্লাহ রাসূল বলেন আদ দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো পরকালের সামানা জোগাড় করার স্থান। ওই জগৎ থেকে আপনি কিছু উপার্জন কইরা পরজগতের মধ্যে নিয়ে যেতে হবে। খালি হাতে যান যদি কোনোই ঠাই পাইবেন না। কোন মানুষ যদি বিদেশ বাড়িতে যায় ওই দুনিয়ার জগৎ ত্যাগ কইরা আত্মীয় স্বজন ছাইরা ওই মায়া মহব্বত ছাইরা কিছু টাকা পয়সার জন্যই তো বিদেশে যায় নাকি কোন, কিছু টাকা পয়সা উপার্জন করার জন্যই তো যায়। ও যদি বিদেশ বাড়িতে যাইয়া যদি মনে করো অটোই আমার গন্তব্যস্থল আর দেশে যেতে হবে না, ও যদি কামাই রুজি বন্ধ করে দিয়া বিদেশের আরাম আয়েশের মধ্যে মুগ্ধ হয়ে যদি ওর জিন্দগি কাটায় আর যখন ওর বিচার মিয়া শেষ হয়ে যাবে সেদিন ওই দেশের সরকার ওকে ঘাড় ধাক্কা দিয়ে যখন দেশ থেকে বাহির করে দিব, দেশ আয়েসে দেখবো খালি হাত কিছুই কামাই করলাম না, আত্মীয় স্বজনরাও তাকে লাঞ্ছনা দিব, এমনকি তার নিজের স্ত্রীও তাকে বলবো বাদে মিয়া কি জন্য গেলা বিদেশে, কিছুই তো নিয়ে আইলা না। ঠিক এমনই ভাবে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে বান্দাদেরকে জীবন নামক বিসা দিয়ে পাঠাইছে, বান্দা যাও পৃথিবীর মধ্যে থেকে গিয়ে কিছু উপার্জন করে আসো। যেদিন বান্দার জীবন নামক বিচার হায়াত ফুরিয়ে যাবে মিয়া শেষ হয়ে যাবে তখন আল্লাহ তাআলা তার জমিন থেকে গাড় ধাক্কা দিয়ে যেদিন বার করে দিব সেদিন যখন আপনার হাতের মধ্যে কোনো নেকি পাইব না, শুধু বদি আর বদি, কোনো কামাই রুজি কিছুই করলেন না, তখন ও ফেরেশতারা বলবো বাদাইম্মা কি নিয়া কবরে আইলি, কি নিয়া কবরে আইলি, কবরটা তো কারো বাপের জায়গা না, বাজান কবরে সবাই যেতে হবে, যেতে হবে কিনা? এই জন্য খালি হাতে যাইলেই কিন্তু সমস্যা, খালি হাতে যাইলেই সমস্যা। কবরের মধ্যে কি নিয়ে যেতে হবে? নেক আমল, নেক আমল নিয়ে যেতে হবে। পেয়ারে হাজিরিন কবরের মধ্যে যখন বান্দাগুলোকে রাখা হবে তখনই তাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে মার রাব্বুকা, তোমার রব কে? দুনিয়ার মধ্যে অনেকে বলে হুজুর বুইলা দিব আমার রব আল্লাহ, কথাটা তো সোজা, যখন ফেরেশতা জিজ্ঞাইব তোমার রব কে তখন বুইলা দিব রব আমার আল্লাহ, এটা তো কঠিন কিছু না। আরে বাজা, এত সহজে আল্লাহ শব্দ আপনার মুখ দিয়ে বাহির হইব না, এত সহজে আল্লাহ শব্দ বাহির হইব না। আল্লাহর বন্দিগি করবেন না, আল্লাহর গোলামি করবেন না, পৃথিবীর মধ্যে তাইকা আল্লাহর বিরুদ্ধে আচরণ করবেন আর অতি সহজেই আল্লাহ শব্দ বাহির হইয়া যাইব। ভাবলেন কি কইরা, কি কইরা ভাবলেন? আল্লাহর গোলামি যদি না কইরা যান যখন কবরের মধ্যে বলা হবে মার রাব্বুকা তোমার রব কে, অতি সহজে আল্লাহ শব্দ বাইরইব না, মুখের মধ্যে তখন তালা মারা থাকবো কি ব্যাপার, আল্লাহ শব্দ বাইরো না কে, আল্লাহ শব্দ বাইরো না কে? ফেরেশতারা জিগে আল্লাহর গোলামি করছো নি, আল্লাহর গোলামি করছো নি, আল্লাহ শব্দ বাহির হইত। প্যারে বন্ধু, যখন পৃথিবীর মধ্যে কোনো মানুষ কোনো মানুষের সাথে মহাব্বত থাকে, জীবনে যদি তার সাথে একবার দেখা হয় আর কোনোদিন যদি দেখা হয়ে যায় তখন বলে লোকটারে কোথায় জানি দেখছি, কইনি? আর যদি তার সাথে বারবার সাক্ষাৎ হয় বারবার সাক্ষাৎ হয় বারবার সাক্ষাৎ হয় তখন দেখা মাত্রই বলবো বন্ধু আইসো আবার, আও কোলাকুলি করি, এক কাপ চা খাই, একটা কফি খাই,
নতুবা ঠান্ডা খাই, কই কি না কই? এটা বারবার সাক্ষাতের ফলে না একবার সাক্ষাতের ফলে? জুড়ে বলুন। আপনারা যদি এত কম আওয়াজ দেন আমার কিন্তু বলিউম কমে যাইব, আওয়াজ বেশি শক্ত করে দিতে হইব। বারবার সাক্ষাতের পরে তার সাথে কোলাকুলি না একবার সাক্ষাতের পর? বারবার সাক্ষাতের পর। পেয়ারে হাজিরিন, বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে তখন ফেরেশতারাকে জিজ্ঞাসা করবে, মার রাব্বুকা, তোমার রব কে? আমার পালের বন্ধু গো, ওই বান্দা ডাইকা বলবে, ও ফেরেশতা তোমরা কার কাছ থেকে এসেছ? তখন বলবে, আল্লাহর কাছ থেকে এসেছি। আল্লাহর কাছ থেকে আইসে আমাকে জিগাও আমার রবকে, যাও যাও জলদি করে যাও, সেই আল্লাহকে গিয়ে জিজ্ঞাসা করো আমার রবকে। বিলুট বুবি টেন্দে বুইনা লাইবা রাস্তে কম, সেই আল্লাহকে গিয়ে জিজ্ঞাসা করো আমার রবকে। তখন ফেরেশতারা আশ্চর্য হয়ে যাবে, কি ব্যাপার, এমন আজব মানুষ তো দেখি নাই। ওই মানুষ বলে, আল্লাহকে জিজ্ঞাসা করার জন্য তার এত সাহস কিভাবে হইল? সুবহানাল্লাহ, কো সুবহানাল্লাহ, এত সাহস কিভাবে হইল? কবরের মধ্যে আইসাও পাওয়ার দেখায়, সুবহানাল্লাহ, ফেরেশতারা দোয়াইয়া আমার আল্লাহর কাছে যাইব, ও মাবুদ কেমন বান্দা গো, বলে তুমি বইলা দিতা তার রবকে, আল্লাহ কি করা যায় তাকে, এবার কি করা যায়? আমার আল্লাহ মুস্কি হাসি দিয়ে বলবে, রে ফেরেশতারা যাইস না, যাইস না, আমার বন্ধুরে কষ্ট দিস না, বন্ধু আমার দৈনিক পাঁচবার আমার সাথে সাক্ষাৎ করত, ফজরের সময় ঠান্ডার মধ্যে উঠিয়া মুয়াজ্জিন যখন ডাক দিত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, হাইয়া আলা সালা, আসো নামাজের দিকে আসো, তোমার বন্ধুর সাথে সাক্ষাতের দিকে আসো। আমার বান্দা ওই ঘোষণা শোনার পর আর বিছানায় থাকবার পারে নাই, আর বিছানায় তাকে রাখতেও পারে নাই, দৌড়াইয়া পাগলের মতো রে আমার সাথে সাক্ষাৎ করার জন্য, আমার সাথে একাকার হওয়ার জন্য ঠান্ডা পানি দিয়ে উজু কইরা মসজিদের মধ্যে দাঁড়াইয়া যাইতো। ও ফেরেশতারা তাকে ডিস্টার্ব করো না, শুধু তাই না রে, রাত্রির বেলা নফলও পড়ত, দুনিয়া থাকতে বহু কষ্ট করছে, আর কষ্ট দিস না, বান্দার কবরটারে জান্নাতের সাথে সংযোগ করে দে, বান্দার কবরটার জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের সুগ্রানে গ্রান্বিত করে দে, আমার বান্দারে আর কষ্ট দিস না। রাসূল কয়, ওই বান্দা কবরের মধ্যে যাইয়া এমন ভাবে ঘুমাইব যেমন সে নতুন জামাই, নতুন জামাই, কোনো টেনশন নাই, ঘুমো। একবারে কিয়ামতের সময় সিংহাই যখন ফু দিব তখন বলবো, সবে মাত্র ঘুমাইলাম, কে আমারে ডাকাইব? আওয়াজ আসবে, সবে মাত্র ঘুমাইছ না, হাজার বছর অতিক্রম হয়ে গেছে, কবরের মধ্যে শান্তি পাইতে রাজি নেই, শান্তি পাইতে রাজি আছেন? আল্লাহর গোলামি কইরা না সাইরা, গোলামি কইরা, আল্লাহর গোলামি করবেন তো কবর থেকে শান্তি শুরু হবে। কি শান্তি শুরু হবে, শুধু কবরে শান্তি শুরু হয়ে যাবে না, কবর থেকে শান্তি শুরু একবারে জান্নাত পর্যন্ত। পেয়ারে হাজিরিন, মানুষগুলো যখন সবাই একত্রিত হবে হাসরের ময়দানের মধ্যে, হাসরের ফয়সালার পর ফুল সিরাত অতিক্রম করার পালা, ফুল সিরাতের মধ্যে সাব্যস্ত হয়ে যাবে কে দামি কে অমদামি, কে জান্নাতি কে জাহান্নামী, ওই ফুল সিরাতের মধ্যে তখন ফয়সালা শুরু হয়ে যাবে। পেয়ারে হাজিরিন, তখন অতিক্রম করে যখন যারা জান্নাতি হবে, জান্নাতি বান্দাগুলো তখন ফুল সিরাত অতিক্রম করে জান্নাতের দরজার কাছে চলে যাবে। সুবহানাল্লাহ,
আর যারা জাহান্নামে সাব্যস্ত হবে তারা তখন বাধ্যতামূলক জাহান্নামে পড়ে যাবে, নাউজুবিল্লাহ। পিয়ারে হাজিরিন, মানুষগুলো তখন ফুল সিরাত অতিক্রম করব, কেউ বিজলির নেই ক্ষণিকের মধ্যে ফুল সিরাত পার হয়ে যাবে, কেউ আবার দ্রুতগামী গাধার নেই, কেউ ঘোড়ার নেই উঠে নেই, কেউ আবার হাইটা হাইটা, কেউ আবার শুইয়া শুইয়া, যার যেই রকমের নেক এরকম ভাবে ফুল সিরাত অতিক্রম হবে। মানুষগুলো ফুল সিরাত অতিক্রম হওয়ার পর যখন জান্নাতের মধ্যে যাইব, যাইয়া দেখবো জান্নাতের গেটও তালা মারা, জান্নাতের গেটের মধ্যে কি করা তালা মারা বাজান রে। তখন মানুষগুলো সবাই একত্রিত হয়ে কি করা যায়, জান্নাতের দরজার মধ্যে তো এইবার তালা মারা, এখন তালা খোলার একটা ব্যবস্থা করার দরকার। সব মানুষগুলো একত্রিত হয়ে গেলেন, আমরা তো তালা খুলতে পারবো না, চলো আমাদের আদি পিতা বাবা আদমের কাছে চলে যাই। সব মানুষ একত্রিত হয়ে চলে যাবে বাবা আদমের কাছে। আদম বাবার কাছে গিয়ে বলবেন, ইয়া আবানা ইস্তাফতিহ লানাল জান্নাহ, ও আমাদের আদি পিতা, ও আমাদের বাবা, বাবা গো জান্নাতের ফয়সালা হয়ে গেছে, জান্নাতের মধ্যে চলে যাব। দেখলাম তো জান্নাতের দরজার মধ্যে তালা মারা, ও বাজান জান্নাতের দরজা খুলে দেওয়ার জন্য আপনি সুপারিশ করুন। সুবহানাল্লাহ। আমার আদম বাবা ডাইকা বলবো, হাল আখরাজাকুম মিনাল জান্নাতি ইল্লা খাতিআতু আবিকুম লাস্তু বিসাহিবি যালিকুম ইযহাবু ইলা ইবনি ইব্রাহিম। হযরতে আদম বাবা ডাইকা বলবো, রে সন্তানেরা, তোমরা তো আমার অপরাধের কারণে, আমার দোষের কারণে জান্নাত থেকে বাহির হয়ে আসলা, অতএব আমি ওই কাজের উপযুক্ত না, তোমরা চলে যাও আমার সন্তান হযরতে ইব্রাহিমের কাছে। সকল মানুষ একত্রিত হইয়া ইব্রাহিম বাবার কাছে যখন যাইব, হযরতে ইব্রাহিম বাবা অক্ষমতা জানাইব, না আমার দ্বারা সম্ভব নাই। এইদিকে লম্বা ঘটনা, বিস্তারিত বলার সময় নাই, একবারে সংক্ষেপে বলতেছি। ইব্রাহিম বাবা অক্ষমতা জানাই বলবো, তোমরা চলে যাও মুসা পয়গম্বরের কাছে, মুসা পয়গম্বর অক্ষমতা জানাইব, তোমরা চলে যাও ঈসা পয়গম্বরের কাছে, ঈসা পয়গম্বর অক্ষমতা জানাইয়া তখন তাদেরকে পরামর্শ দিব, শুনো এদিক সেদিক ছুটাছুটি করে কোনো লাভ হবে না, তোমরা চলে যাও আখিরি পয়গম্বর হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমার পানের বাজানে রে হযরতে ঈসা পয়গম্বর, তাদেরকে যখন বইলা দিব, ও লোক সকল তোমরা চলে যাও আখিরি পয়গম্বর প্রিয় নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মানুষগুলো একত্রিত হইয়া আমার প্রিয় নবীর কাছে যাওয়ার উদ্দেশ্যে যখন রওনা করব, হঠাৎ করে দেখা যায় আমার পয়গম্বর সাদা একটা উটনীর উপরের মধ্যে আরোহণ করে হযরতে বিলাল রশিটা ধরে জান্নাতের দিকে হাঁকাইয়া নিয়ে আসতেছে। প্রিয় নবী এইবার জান্নাতের কাছের মধ্যে আসলো, আসিয়া দরজার মধ্যে আওয়াজ করলো, ভিতর থেকে জিজ্ঞাসা করলো, কে আপনি? তখন বলল, আমি আখিরি পয়গম্বর হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতারা মারহাবা জানাইব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, ও নবীজি আপনার অপেক্ষায় তো করতেছি। আমার আল্লাহ বলছেন, আমার পয়গম্বর যে পর্যন্ত আসবো না ওই পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না, জান্নাতের দরজা খোলা হবে না। এইবার নবী যে আপনি এসে পড়ছেন, জান্নাতের মধ্যে প্রবেশ করুন। প্রিয় নবী প্রবেশের পর অন্য অন্যদের পালা, সকল মানুষ জান্নাতে প্রবেশ করে দেখবো জান্নাত আলোয় আলোকিত হয়ে গেছে, জান্নাতে শুধু আলো আর আলো। লাবিনাতুম মিন যাহাবি ওয়া লাবিনাতুম মিন ফিদদা,
জান্নাতের দেয়ালের একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার, আরেকটা ইট হবে ইয়াকুতের, আরেকটা ইট হবে জামরুতের। ওই দেয়াল থেকেও আলো বিচ্ছুরিত হবে, আলো বাহির হবে। আর জান্নাতের হুর গিলমানগুলো কথা বলার সময়ও তাদের মুখ থেকে আলো বাহির হবে এবং সুবাস বাহির হবে। হযরতে জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ একবার বললেন, জিব্রাইল যাও আমার জান্নাতটা ঘুরে আসো, আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাত বানাইলাম, তুমি একবার জান্নাতটারে ঘুরে আসো। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঘুরতে গেলেন, জান্নাতের মধ্যে ঘুরে তখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, হঠাৎ করে নূরের তাজাল্লি দেখতে পাইল। নূরের তাজাল্লি দেখা জিব্রাইল, জিব্রাইল আলাইহিস সালাম সেজদার মধ্যে পড়ে গেলেন। আওয়াজ দেওয়া হলো, এ রূহুল আমিন, ও জিব্রাইল, কাকে সেজদা করো, তুমি কোন কারণে সেজদার মধ্যে পড়ে আছো? জিব্রাইল মাথা উঠাইয়া ডাইকা বলবো না বুধু গো, আমি ভাবছি তুমি আমাকে দিদার দিয়েছ, মাথা উঠাইয়া দেখে বাজানে রে আল্লাহর দিদার না, একজন জান্নাতি হুর দাঁড়াইয়া আছে। জান্নাতি হুরের সৌন্দর্য, আল্লাহ আমি তো ভাবছি আপনি আমার দিদার দিছেন, দিদার নসিব হইছে, এখন তো দেখি এটা আপনার দিদার না, এটা হলো জান্নাতি হুরের সৌন্দর্যের আলো। এত সুন্দর জান্নাত, জান্নাত আলোয় আলোকিত হয়ে গেল, সকল মানুষগুলো জান্নাতের মধ্যে প্রবেশ করলো। এইবার দেখেন না, পৃথিবীর মধ্যে কোন সরকার যখন বিজয় লাভ করে তখন তারে অভ্যর্থনা জানানো হয় না, তখন জান্নাতিরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করব তখন তাকেও অভ্যর্থনা জানানো হবে। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, আমার আল্লাহ বলেন জান্নাতিরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলো, আর জান্নাতের মধ্যে প্রবেশ করা হবে তখন প্রতি দরজা দিয়ে ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য প্রবেশ করব। আওয়াজ দেওয়া হবে, ওয়াইল কাউনা ফিহা তাহিয়াতা ওয়া সালামা, ওয়াইল কাউনা ফিহা তাহিয়াতা ওয়া সালামা, তাদেরকে অভিবাদন ও সালাম সহকারে অভ্যর্থনা জানানো হবে। আওয়াজ দেওয়া হবে, সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তারা বলবে, জান্নাতীরা কেন আজকে এত সালাম আর এত শান্তি কেন? তখন বলা হবে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকুবাদদার, ফানিমা উকুবাদদার, তোমরা তো দুনিয়ার মধ্যে থাকাকালীন অবস্থায় তোমরা মহান আল্লাহর বিধানকে আঁকড়ে ধরে রেখেছিলে, তোমরা মহান আল্লাহর বিধানকে পালন করেছিলে এবং দুঃখ কষ্টের সময় ধৈর্যের পরিচয় দিয়েছিলে এবং নিজেকে গুনাহ থেকে বিরত রেখেছিলে, এই জন্য আজকে এত সালাম আর অভ্যর্থনা, এত সালাম অভ্যর্থনা জানাবো ফেরেশতারা, তোমরা তো দুনিয়ায় থাকতে আল্লাহর বিধানকে আঁকড়ে ধরে রেখেছিলে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তখন ফেরেশতারা বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাকো, অতএব সদা সর্বদা বসবাসের জন্য জান্নাতের মধ্যে প্রবেশ করো, জান্নাতের মধ্যে প্রবেশ করো সদা সর্বদা বসবাসের জন্য। পেয়ারে হাজিরিন, জান্নাতের মধ্যে প্রবেশ করার পরই শুরু হয়ে গেল জান্নাতিদেরকে অভ্যর্থনা জানানো, জান্নাতিদেরকে সালাম দেওয়া শুরু হয়ে গেল। এটা সম্মানার্থে, সম্মান কম না বেশি? ফেরেশতারা সম্মান জানাইতেছে মিয়া, ফেরেশতারা সম্মান জানানো কি সাধারণ ব্যাপার? সাধারণ ব্যাপার না। নিম্নমানের জান্নাতিকে যে জান্নাত দেওয়া হবে, ওই জান্নাতটা হলো ওই পৃথিবীর 10টা পৃথিবীর সমান।
দশটা পৃথিবীর সমান একটা জান্নাত দিব নিম্নমানের জান্নাতিকে। ওই জান্নাতিকে ফেরেশতারা তখন অভ্যর্থনা জানাইয়া জান্নাতের মধ্যে স্বাগতম জানানো হবে, স্বাগতম জানাইয়া তাদেরকে বসানো হবে। বসানোর পর তখন তাদেরকে পানি পেয়ালা পান করানো হবে। বিভিন্ন বিস্তারিত আলোচনা, এত লম্বা আলোচনা করার সময় নাই, অল্প অল্প আলোচনা করে করে আমি আমার মূল বক্তব্যের মধ্যে চলে যাব। পেয়ারে হাজিরিন, জান্নাতের মধ্যে শুধু পানি পান করানো হলো, বসানো হলো, খাবার দেওয়া হলো, খাবারও কত রকমের খাবার, ফলও দেওয়া হবে কত রকমের ফল। আল্লাহ তাআলা বিশেষ কিছু নিয়ামত দান করব, ওই নিয়ামতটা কি আমার আল্লাহ ডাইকা বলেন, ও ঈসা পয়গম্বর শোনো, আমি জান্নাতের মধ্যে আমার বন্ধু হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মতকে তুবা বৃক্ষ দান করলাম। আমার প্রাণের বাজার হযরতে ঈসা পয়গম্বর ডাইকা বলবেন, মাবুদুর গো, ও পুরোয়ার দিগারে আলম মৌলা, তোবা বিক্ষ কি এটা আমি বুঝলাম না, এটা আবার কেমন একটা বৃক্ষ। আমার আল্লাহ ডাইকা বলে, রে ঈসা, এটা এমন একটা বৃক্ষ আমি আল্লাহ নিজে কুদরতি হাতে রোপণ করেছি। শুধু তাই না, এই বৃক্ষ কেমন জাননি, ওই বৃক্ষের একটা শিকড় দিয়ে জান্নাতের মধুর নহর প্রবাহিত হচ্ছে, আরেকটা শিকড় দিয়ে সুস্বাদু পানির নহর, আরেকটা শিকড় দিয়ে সরবের নহর, আরেকটা শিকড় দিয়ে মধুর নহর, আরেকটা শিকড় দিয়ে দুধের নহর। শুধু তাই না, আমার আল্লাহ ডাইকা বলবো, জান্নাতিরা যখন ওই বৃক্ষের কাছে যাব, ওই বৃক্ষের কাছে যাওয়ার পর জান্নাতিরা তাদের মন চাহিদা অনুযায়ী পোশাক ওই বৃক্ষের কাছে যখন চাইব, পুরো রেশম এবং চিকন রেশমের পোশাক তারা পাইব। শুধু তাই না রে ঈসা, শোনো, ওই বৃক্ষটা কেমন ফজিলতের, এই ঈসা, ওই বৃক্ষটার সাথে জান্নাতের একটা হাওয়া যখন তার গায়ের মধ্যে লাগবো, ওই জান্নাতের পাতাগুলো একটা আরেকটার সাথে লাগার সাথে সাথে 70 রকমের বাজনা শুরু হয়ে যাবে। 70 রকমের বাজনা, দুনিয়ার মধ্যে আমরা বাজনার পাগল নেই, গান শোনার জন্য পাগল, এত পাগল এত পাগল, ওই বাজনা কি আর জান্নাতের বাজনার দুনিয়ার বাজনা কি একরকম, একরকম না বাজার। أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا بشر على قلب خطر على بشر أي حديث قدسي مدد مهان الله تعالى بولين أمي أمار نكتر باندا دير جنة এমন বুগের সামগ্রী রেখেছি যা দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই, দুনিয়ার কোনো কর্ণ শুনে নাই, দুনিয়ার কোনো মানুষের অন্তরতা কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ, এটা দামি না কম দামি? দামি। ওই বাতাসটা যখন জান্নাতি ওই বৃক্ষের সাথে লাগার ফলে ওই বৃক্ষর থেকে যখন 70 রকমের বাজনা শুরু হয়ে যাবে, আর ওই দিক দিয়ে জান্নাতি হুরগুলো নাইচা নাইচা জান্নাতিদেরকে গান গাইতে শোনানি থাকবে, গান গাইয়া শোনাই, নাহনু নাইমাতুন ফালা নাবাদু, নাহনু নাইমাতুন ফালা নাবাদু, ওয়া নাহনু নাইমাতুন ফালা নাবাসু, নাহনু রাদিয়াতুন ফালা নাসখাতু, জান্নাতি হুরগুলো তাদেরকে নাইচা নাইচা গাইয়া গাইয়া শোনাইব, ও জান্নাতিরা, আমরা চিরকাল বাইচা থাকবো, আমরা কোনোদিনও মরব না, আমরা চিরকাল জীবিত থাকবো, আমরা কোনোদিন মরব না,
আমরা চিরকালই সুখে থাকব, আমরা কোনদিন দুঃখে থাকব না, আমরা চিরকাল স্বামীর প্রতি সন্তুষ্ট থাকব, কোনদিন স্বামীর প্রতি অসন্তুষ্ট হব না, আমরা চিরকাল যুবতী থাকব, কোনদিন আমরা বৃদ্ধা হব না, আমার পানের বাজার ওই জান্নাতের গুলো তাদেরকে নাইচা নাইচা গাইয়া গাইয়া যখন শোনাইব, বাজান রে জান্নাতিরা আনন্দে পাগল পারা হয়ে যাবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে, এত দামি জান্নাত, এত সুন্দর জান্নাত, জান্নাতিরা তখন পাগল হয়ে যাবে, আল্লাহ এত সুন্দর জান্নাত, এত দামি জান্নাত গো, আমাদের আর কোনো চাওয়ার বাকি নাই, আমার আল্লাহ দাইকা বলবো, ও জান্নাতিরা তোমাদের আর কোনো চাওয়ার আছে নে, তখন জান্নাতিরা বলবো আল্লাহ তুমি তো আমাদেরকে অনেক কিছু দিয়ে দিয়েছো, আমরা আর কিছু চাই না, আমার আল্লাহ দাইকা বলবো, ও জান্নাতিরা শুনো আমি আল্লাহ তোমাদেরকে আরো দিবার চাই, আমি আল্লাহ তোমাদেরকে আরো দিবার চাই, জান্নাতিরা বলবো তুমি তো আমাদেরকে অনেক কিছু দিয়েছো, আর কি দিবার চাও, তখন ফেরেশতার মাধ্যমে আমার আল্লাহ তাআলা বিশেষভাবে একটা আপ্যায়নের ব্যবস্থা করবেন, আমার আল্লাহ একটা ফল হাদিয়া স্বরূপ জান্নাতীদেরকে পাঠাইয়া দিব, জান্নাতীরা ওই ফল দেখার পর জান্নাতীরা বলবো ওই ফল তো কিছুক্ষণ আগে মাত্র খেলাম, তখন ফেরেশতা বলবো জান্নাতীরা কিছুক্ষণ আগে যে ফল খাইলা আর ওই ফলের মধ্যে ব্যবধান আছে, আমার আল্লাহ বলেছেন ওই ফল খাইয়া দেখার জন্য, আমার পানের বাজার ওই ফলটা যখন জান্নাতীরা মুখের মধ্যে দিব, জান্নাতীরা বলবো ওই সত্তার কচম আগের ফলের থেকে কোটি কোটি গুণ স্বাদ, দেখতে যদি একরকম কিন্তু স্বাদ ভিন্ন, আমার আল্লাহ দাইকা বলবো রে জান্নাতীরা আরো চাওয়ার আছে কি, আল্লাহ তুমি তো আমাদেরকে একক জনের বাগের মধ্যে 82 জন কইরা স্ত্রী দান করলা, হাজার হাজার হোর গিলমান সেবিকা যাদের বয়স থাকবো আপনার 14 বছরের নিচে, ওই সেবিকা থাকবো জান্নাতীদের, নিম্নমানের জান্নাতিকে স্ত্রী দেওয়া হবে 82 জন, কোন বর্ণনায় আছে 72 জন, এত সুন্দর হবে, এত সুন্দর হবে। একটা ঘটনা বলি, হযরত আব্দুল্লাহ ইবনে জায়েদ এক যুদ্ধের উদ্দেশ্যে রওনা দিলেন, উনি তাবেঈ ছিলেন, ওনার সাথে এক যুবক ছিল 16 বছরের, ও যুদ্ধের ময়দানের মধ্যে যাই পাগল পারা হয়ে গেছে, আইনা আইনা বুইলা, কি বলে আমি আইনার জন্য পাগল, তখন যুদ্ধের সেনাপতি তাকে ডাইকা বলল, বাজার আইনা আবার কে, তখন বলল, হুজুর কিছুক্ষণ আগে আমি যে কামরার মধ্যে ঘুমেছিলাম, ঘুমের মধ্যে দেখি এক ব্যক্তি আমার হাতে ধরে বলতেছে, এ যুবক আয় তোকে আমি জান্নাতি হুর আইনার সাথে সাক্ষাৎ করে নিয়ে আসি, আমার প্রাণের বাজান, ওই যুবক হুজুর ওই ব্যক্তি যখন আমার হাতটার মধ্যে ধরল আমাকে আইনার সাথে সাক্ষাৎ করানোর জন্য নিয়ে যাওয়ার জন্য, হুজুর গো আমি যখন আইনার সাথে সাক্ষাতের জন্য রওনা দিলাম, হঠাৎ করে জান্নাতের গেটের মধ্যে একটা পুকুর দেখতে পাইলাম, একটা ঝর্ণা দেখতে পাইলাম, ওই ঝর্ণার মধ্যে এত সুন্দরী সুন্দরী হুরগুলো খেলা করতেছে, তারা দেইকা আমাকে সম্বর্ধনা জানাইতে থাকলো আর বলতে লাগলো, ওই দেখা যায় আইনার স্বামী আসতেছে, ওই দেখা যায় আইনার স্বামী আসতেছে, ও হুজুর আমি এদেরকে দেখিয়া আমি পাগল পারা হয়ে গেলাম, এত সুন্দর এত সুন্দর মহিলা আমি জিন্দগিতে আর কোনোদিন দেখি নাই, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, এ জান্নাতি তোমাদের
মধ্যে আয়না কে? তারা বলল কেউ এখানের মধ্যে আয়না না, আমরা তো আয়নার চাকরানি মাত্র। আয়না কে সামনে পাইবা, আপনি সামনের দিকে অগ্রসর হন। আল্লাহর উলি বলেন আমি সামনের দিকে অগ্রসর হইলাম, তারপর কিছুক্ষণ পর আবার দেখতে পাইলাম আরেকটা দুধের নহর দেখতে পাইলাম। ওই নহরের মধ্যে আরো সুন্দর সুন্দর যুবতীরা খেলা করতেছে, তাদের তুলনায় আগের প্রথম যে যুবতীদেরকে দেখলাম গো, তাদের তুলনায় হাজার গুণ সুন্দর ওই যুবতীরা, তাদেরকে দেখাও আমি আনন্দে পাগল পারা হয়ে গেলাম। জিজ্ঞাসা করলাম এ জান্নাতে তোমাদের মধ্যে আয়না কে? আয়নার সাথে সাক্ষাৎ করাও। তারা বলল কেউ আয়না না, আমরা তো আয়নার বাদী, আমরা তো শুধুমাত্র আয়নার বাদী, আমরা তো আয়না না। আয়নাকে পাবেন একটু সামনে অগ্রসর হ। আমার প্রাণের বাজার, ওই বেচারা সামনে অগ্রসর হইয়া আরেকটা মধুর নহর দেখতে পাইল। ওই নহরের মধ্যে এত সুন্দরী সুন্দরী জান্নাতি রূপসী জান্নাতি যুবতীরা মধু নিয়ে খেলা করতেছে। তখন ওই যুবক বলে হুজুর গো, তারা কেমন সুন্দরী আমি নিজে বলতে পারবো না, বলার মতো আমার শক্তি নাই। এত সুন্দরী জিন্দিগিতে কোনদিন দেখি নাই। ওই সুন্দরীকে বললাম ও সুন্দরীরা আয়না কোথায়? আয়নাকে তোমরা দেখছো নি কেউ? বলে ওই যে একটা তাবু দেখা যায় জান্নাতের মধ্যে, মুক্তা কুচিরিত একটা তাবু দেখা যায় বাজানে, এত সুন্দর একটা তাবু। ওই তাবুর দিকে ইশারা করে বলল ও আয়নার স্বামী যাও যাও ওই তাবুর কাছে যাও, তাহলে তুমি তোমার আয়নাকে পাইবা। যাও তাবুর কাছে যাও, তাহলে আয়নাকে পাইবা। ওই যুবক বলে হুজুর আমি যখন ওই তাবুকের কাছে গেলাম, তাবুকের কাছে চতুর্দিকে আরো এক লক্ষাধিক শিবিকা দেখলাম, তারা এত সুন্দর, তাদের সুন্দর যে আমি পাগল হয়ে গেলাম। বললাম আয়না কই? আয়নার কাছে যাওয়ার জন্য আমি পাগল হয়ে গেলাম, তার চাকরানি যদি এত সুন্দর হতে পারে না জানি আমার আয়না কত সুন্দর। চাকরানি যদি এত সুন্দর হইবার পারে না জানি আমার আয়না কত সুন্দর। এইবার আয়নাকে দেখার জন্য বেচারা আরো পাগল হয়ে গেল। তখন তারা বলল তোমার আয়না তোমার জন্য ওই তাবুকের ভিতরে অপেক্ষা করতেছে। পেয়ারে হাজিরিন ওই আয়নার সাথে সাক্ষাৎ হলো, উনি বলেন হুজুর এত সুন্দর এত সুন্দর আমি জীবনে কল্পনাও করবার পারি নাই, তার সুন্দর যে পাগল হইয়া তার সাথে কোলাকুলি করার ইচ্ছা হলো, আমি দাঁড়াইয়া গেলাম তার সাথে কোলাকুলি করার জন্য। তখন আয়না বলে এ তুমি তো এখনো জীবিত আছো, তোমার সাথে কোলাকুলি করা যাবে না, যাও কিছুক্ষণ পরই তুমি আর আমি একসাথে নাস্তা খাবো। তখন ওই বেচার বলে হুজুর আমি আইনার জন্য পাগল হয়ে গেছি, আল্লাহর দিনকে জিন্দা করার জন্য আমি এই মুহূর্তে মৃত্যুবরণ করবার চাই। পেয়ারে হাজিরিন ওই বেচারা সাথে সাথে রুমদের সাথে যুদ্ধ করে ওই মুহূর্তের মধ্যে শহীদ হয়ে গেল জান্নাতি হুরের জন্য। জান্নাতি হুর এত সুন্দর এত সুন্দর, আল্লাহর রাসূল বলেন তারা যখন তাদের মুখ থেকে একটু লালা একটু থুতু যদি পৃথিবীর মধ্যে নিক্ষেপ করে পুরা পৃথিবী সুগ্রানে গ্রান্বিত হয়ে যাবে। কোন সাগরের মধ্যে নিক্ষেপ করলে সাগরের পানি মধুর চেয়ে মিষ্টি হয়ে যাবে, দুনিয়ার গিবদ হয়ে যায়, বদনাম বদনাম করবো না। দুনিয়ার মধ্যে আমরা পেটের মধ্যে পায়খানা টিঙ্কি আসেনি আসেনি, নাকের মধ্যে ময়লা থাকেনি, কানের মধ্যে ময়লা আসেনি, চোখের মধ্যে ময়লা আসেনি। আল্লাহ রাসূল বলেন জান্নাতি হুরদের মধ্যে এমন কিছু নোংরা জিনিস থাকবো না, জান্নাতি হুররা থাকবো সুন্দর, এত সুন্দর এত সুন্দর কল্পনা করবার পারে নাই। বাজান্দে প্রকান্তরে যে মানুষগুলো জান্নাতি না হইয়া জাহান্নামে সাব্যস্ত হয়ে যায়। পেয়ারে হাজিরিন সময় অল্প, ঘটনা সংক্ষেপ, অনেক কিছু বলছে অনেক ভুল হইয়া যাইতেছে গা তাড়াহুড়ার কারণে খালি। পেয়ারে হাজিরিন আমাকে যেতে হবে আরেক জায়গার মধ্যে। এখন যদি কোনো মানুষগুলো জান্নাতি সাব্যস্ত না হয়ে জাহান্নামী হয়ে যায়,
তাহলে তার অবস্থা কি হবে? ওই জাহান্নামের অবস্থা কি হবে জাহান্নামীদের? জাহান্নাম তো একটা আতঙ্কের নাম, জাহান্নাম একটা আতঙ্কের নাম। জাহান্নাম কি সাধারণ একটা বিষয়? জাহান্নাম একটা আতঙ্কের নাম। এমন ভয়াবহ জাহান্নাম হবে, জাহান্নামের আগুন কেউ সহ্য করার মতো না। সহ্য করতে পারবেন? জাহান্নামের আগুন সহ্য করার মতো না। এই জন্য পেয়ারে হাজিরিন, আল্লাহ রাসুল বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, তোমরা যে আগুন ব্যবহার করতেছ ওই আগুন হলো জাহান্নামের আগুনের তুলনায় 70 ভাগের 1 ভাগ। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার আগুন হইতো জাহান্নামীদেরকে মানুষদেরকে জ্বালানোর জন্য যথেষ্ট, তাহলে আবার এর চেয়ে আরো 70 ভাগ বেশি কেন? আল্লাহ রাসূল বলেন, তাদের শাস্তি বেশি হওয়ার জন্য। পেয়ারে হাজিরিন, মানুষগুলো যখন জাহান্নামী সাব্যস্ত হয়ে জাহান্নামের মধ্যে চলে যাবে, রাসূল কই জাহান্নামের আগুনটা হবে কালো। জাহান্নামের আগুন কেমন হবে? কালো হবে। দুনিয়ার আগুন কালো না লাল? লাল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে তাপ দেওয়ার পরে জাহান্নামের আগুন সাদা বর্ণ ধারণ করল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘুমে ধরে লাইছে নাকি? শেষ করে দিব নি? জাহান্নামের আগুন 1000 বছর পর্যন্ত তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করলো, আরো 1000 বছর পর্যন্ত তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন সাদা বর্ণ ধারণ করলো, আরো 1000 বছর পর্যন্ত তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন কালো বর্ণ ধারণ করলো। এখন হলো জাহান্নামের আগুন কালো। দুনিয়ার আগুন যখন হাতের মধ্যে লাগে তখন হাত পুড়ে, পার মধ্যে লাগলে পা পুড়ে, পুড়তে পুড়তে যখন সারা শরীরের মধ্যে পুড়ে যায় তখন মানুষের প্রাণ বায়ুটা বাহির হইয়া যায়, মৃত্যুবরণ করে, মরে যায়। আল্লাহ রাসূল কই জাহান্নামের আগুন এমন হবে তোমার শরীরের যে কোনো জায়গার মধ্যে স্পর্শ করার সাথে সাথে কলিজা বোনা হয়ে যাবে, কলিজা বোনা হয়ে যাবে, মিয়া কলিজা বোনা হয়ে যাবে, মৃত্যুবরণ হবে না। মৃত্যুর জন্য আল্লাহর কাছে আবদার জানাইবো, আল্লাহ মৃত্যু দেও আমারে মাইরা লাও, তখন আর মরা হবে না, শাস্তি দেওয়া হবে, জাহান্নামের আগুন কালো হবে। আমার পানের বাজান একবার আল্লাহর পয়গম্বর এক জায়গার মধ্যে বসা অবস্থায় ছিলেন, এমন অবস্থায় হযরতে জিবরাইল আল্লাহর পয়গম্বরের কাছে উপস্থিত হয়ে গেলেন। আমার রাসূল ডাইকা বলেন, মান আনতে, তুমি কে? হযরতে জিবরাইল বলেন, আনা জিবরাইল। রাসূল গো, আমি তো হারাম জিবরাইল। আল্লাহর রাসূল আবার জিজ্ঞাসা করে, তুমি কে? জিবরাইল বলেন, আমি জিবরাইল। আবার বলেন, তুমি কে? তাও বলে, আমি জিবরাইল। এইবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একবার দুইবার আপনার কাছে আসি নাই, বহুবার আপনার কাছে এসেছি, নবী গো, আপনি কি আমাকে চিনবার পারেন নাই? আপনি আমাকে না চেনার কারণটা কি? আমার রাসূল ডাইকা বলে, ও জিবরাইল, তুমি যখন বহুবার আমার কাছে এসেছো, তোমার চেহারা সুন্দর নয়নী চেহারা ছিল, তোমাকে চিনতে আমার কোনো অসুবিধা হতো না, আজকে তোমার চেহারা এত কালো, এত কালো, যার কারণে আমি তোমাকে চিনতে বড় অসুবিধা হচ্ছে। তখন জিব্রাইল বলেন, নবীজি, আমার চেহারা কেন কালো হলো জানেননি? আমার রাসূল ডাইকা বলেন, ও জিব্রাইল, কেন তোমার চেহারা এত কালো হলো? এইবার জিব্রাইল বলেন, নবী গো, অন্যদিন আপনার কাছে আসার সময় জাহান্নাম থেকে বহু বহু দূর দিয়ে আসতাম, এইবার আপনার কাছে যখন আসলাম গো, জাহান্নাম থেকে 500 দূরের রাস্তা দিয়ে আসলাম, আসার সময় জাহান্নামের একটি হাওয়া আমার শরীরের মধ্যে লাগার কারণে আমার চেহারার পরিবর্তন হয়ে গেছে। জাহান্নামের হাওয়া 500 বছর দূরের রাস্তা দিয়ে যদি লাগার ফলে এই অবস্থা হতে পারে, স্বয়ং জাহান্নাম কেমন হবে? সহ্য করতে পারবেন? জাহান্নামের আগুন সহ্য করার মতো না। এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে হবে, বাঁচতে হবে কিনা? জাহান্নাম থেকে বাঁচতে হবে। জাহান্নাম থেকে বাঁচতে হলে কি করতে হবে?
আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর বিধিবিধান গুলো আঁকড়ে ধরতে হবে। আমার প্রাণের বাজান, আমার ডাইকা বলেন, এ দুনিয়ার মানুষেরা, তোমরা যারা দুনিয়ার মধ্যে অবস্থান করতেছ, দুনিয়ার পার্থিব জীবনকে যারা অগ্রাধিকার দিয়েছে, দুনিয়ার লোভ লালসার মধ্যে যারা পড়িয়া আমি আল্লাহর বিধিবিধানকে বলে গেছো, আমি আল্লাহর বিরুদ্ধ আচরণ করেছো, তোমরা শুনে রাখো, তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। আর যারা আমি মওলার সামনে দাঁড়াইতে হবে গো, আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দিব, আর মনের জিন্দগি চাহি জিন্দগি বাদ দিয়া রব চাহি জিন্দগি যারা শুরু করলো, ওই সমস্ত মানুষের ঠিকানা হবে জান্নাত, ওই সমস্ত মানুষের ঠিকানা হবে জান্নাত। আর যারা আল্লাহর গোলামি ছেড়ে দিব তাদের ঠিকানা হবে জাহান্নাম। পেয়ারে হাজিরিন, জাহান্নামের গভীরতা কেমন হবে, এটা কেমন জাহান্নাম! আল্লাহর রাসূল একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা অবস্থায় ছিলেন, হঠাৎ করে একটা কি যেন পড়ে গেল, গম্ভীর একটা আওয়াজ পাইল। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, এ সাহাবীরা তোমরা কি জানো এই আওয়াজটা কিসের? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন বললো, আজ থেকে 70 বছর পূর্বে আল্লাহ জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করছিলেন, ওই পাথরটা জাহান্নামের তলদেশে যাইয়া পড়ার সাথে সাথে 70টা বছর লাগলো। জাহান্নামের গভীরতাটা কেমন, জাহান্নামের গভীরতাটা! প্যারে হাজিরিন, আমার কোন মানুষকে জাহান্নামে দিবার চাই না, মানুষগুলো তাদের নিজের হাতের কামাই করা ফসল হিসাবে জাহান্নামের মধ্যে ভোগ করব। পারের বন্ধুরে, জাহান্নামীরা যখন সাব্যস্ত হয়ে জাহান্নামের মধ্যে চলে যাইব, তখন আমার রাসূল বলেন, ওই জাহান্নামীদের অবস্থা কেমন হবে জাননি? ওই জাহান্নামীরা কেমন অবস্থায় থাকবো তাও তোমরা জাননি? জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে আংরা হয়ে যাবে, তখন জাহান্নামীরা আল্লাহকে ডাকতে থাকবো 1000 বছর পর্যন্ত। আল্লাহকে ডাকতে 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 আমার আল্লাহ 1000 বছর পর জিজ্ঞাসা করবেন, এ নাফরমান, কেন তুই আমাকে ডাকিস? তখন জাহান্নামী বলবো, আল্লাহ, বড় খিদা লাগছে গো মৌলা, আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দাও, আমার পানের বাজানের। ওই জাহান্নামের কথা যখন আমার আল্লাহ শুনবো, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবো, ও ফেরেশতারা, তোমরা জাহান্নাম থেকে একটা জাক্কুম কাটা বিচক্ত একটা ফল তাকে দাও খাবারের জন্য, খাবারের জন্য একটা কাটা যুক্ত একটা ফল দাও। কেমন কাটা হবে? লাউ আন্না কাতরাতুম মিনাজ জাক্কুম কুতিলাত ফিদ দুনিয়া লাকাদ সাদাত মা ফিহা। জাক্কুম ফলের কাটা এমন বিষাক্ত হবে রে মাজার, ওই কাটাটা যদি দুনিয়ার মধ্যে নিক্ষিপ্ত হতো সারা দুনিয়া বিষে বিষাক্ত হয়ে যেত। ওই কাটা যুক্ত একটা ফল জাহান্নামীকে দিব খাবারের জন্য। জাহান্নামী যখন ওই ফলটা খাবারের জন্য মুখের মধ্যে দিব, খাওয়া খাইতে তো পারবো না বাজান, ওই ফলটা গিয়া গলার মধ্যে অলকমের মধ্যে আটকা যাইবে। আওয়াজ দিয়া কন্যা ঘুমে ধরে লাইছে নাকি? শেষ করে দিব, আর মাত্র 10 মিনিট, 10 মিনিট পর অন্য জায়গায় যাবো, তাড়াহড়া করে ওয়াজ করো, বড় ঝামেলা, ভেজাল, বিস্তারিত বলাও যায় না, আর খালি ভেড়া লাগে। তেরে হাজিরিন, ওই জাহান্নামী যখন জাহান্নামীকে ওই ফলটা দিবে যখন খাবারের জন্য, ওই জাহান্নামীর ওই ফলটা যখন গলার মধ্যে আটকে যাইব, ওই গলার মধ্যে আটকার সাথে সাথে বিষের যন্ত্রণা আর সহ্য করতে পারবো না, তখন জাহান্নামে আল্লাহর কাছে আবদার জানাইব, প্রভু ও মালিক, ফল দিলে খাবারের জন্য, খাইবার তো পারি নাই, পেটের বুক পেটের জায়গায় রইল, পেটের খিদা পেটের জায়গার মধ্যেই রইল, কিন্তু বিষের যন্ত্রণা আর সইবার পারি না, আল্লাহ
মেহরবানি করে একটু পানির ব্যবস্থা করে দাও, আমি পানি খাইয়া ওই কাটা দাহা দূর করবার চাই। আমার আল্লাহকে আরো 1000 বছর পর্যন্ত ডাকার পর আমার আল্লাহ ডাইকা বলবো, ওরে নাফরমান, তোকে তো পানি দেওয়া হবে না। আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলবো, ও ফেরেশতারা শুনো, জাহান্নামীরা যে জাহান্নামে জ্বলতে জ্বলতে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে, তাদের যে পূজ রক্ত একটা গর্তের মধ্যে টকবক টকবক করতেছে, ওই রক্ত পূজ মাংসগুলো লোহার একটা গরম পেয়ালার মধ্যে করিয়া জাহান্নামীদেরকে পানির পরিবর্তে পান করার জন্য দাও। প্যারে হাজরিন, জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে যে রক্ত ফুজ আছে না, ওই ফুজগুলো যখন একটা গর্তের মধ্যে যখন একত্রিত হব, ওই রক্ত আর ফুজগুলো টকবক টকবক অবস্থায় গরমে টকবক টকবক করতে শুরু করবো, ওই রক্ত ফুজগুলো তাকে পানির পরিবর্তে দেওয়া হবে। রক্ত না ফুজ, গরম না ঠান্ডা দেখার সময় নাই তার। বিশের যন্ত্রণা তো কি দেওয়া 1000 বছরের সহ্য করবার পারে নাই। ফেরেশতারা তার হাতের মধ্যে পেয়ালাটা দেওয়ার সাথে সাথেই মুখের মধ্যে ঢাইলা দিব, ঢাইলা দেওয়ার পর আল্লাহ রাসূল বলেন, ওই লোহার পেয়ালা গরম পেয়ালাটা তার মুখের মধ্যে নেওয়ার সাথে সাথে গরমের জ্বালায় তার উপরে ঠোঁট জ্বলছে, মাথার মগজ পর্যন্ত উঠে যাইবে, নিচের ঠোঁট জ্বলা একবারে নাভি পর্যন্ত চলে আসবে। আর ওই রক্ত পুজ তা যখন পানির পরিবর্তে খাইবো, খাওয়ার সাথে সাথে কাটার কাটার জায়গায় থাকবো, কিন্তু রক্ত বুঝ কাটার ফাঁকে ফাঁকে পেটের ভিতরে যাইয়া ওই গরমে তার নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে বাইরে যাইব, কিন্তু আর ওই কাটা তো আর যাইব না, কাটা যাইব না কি কাটা যাইব না, বিশের যন্ত্রণা সহ্য করবার পারে নাই। প্যারে হাজরিন, তখন ওই বন্দা আল্লাহর কাছে ডাক দিল, আর শুবার পারি নাই, আর সহ্য করবার পারতেছি না, আল্লাহ তুমি আমাকে মেরে ফেল, আর বাঁচবার চাই না। আমার আল্লাহ বলবো, রে না ফরমান, আর মরণ হবে না, দুনিয়া থাকতে কেন আমি আল্লাহর বিধান মানো নাই, দুনিয়া থাকতে কেন আমার আল্লাহর বিধানটা ধরো নাই, এইবার জাহান্নামের যন্ত্রণা কত সহ্য করো, জাহান্নামের যন্ত্রণা এবার ভোগ করতে থাকো, জাহান্নামের যন্ত্রণা এবার ভোগ করতে থাকো। প্যারে হাজিরে, জাহান্নামের যন্ত্রণা ভোগ করার মতো ক্ষমতা আমাদের আছে নাকি নাই? এইবার কয়েকটা আমলের কথা বলে আমার ওয়াজ সমাপ্তি করবো, ওমা তাওফিক বিল্লাহ। প্যারে হাজিরিন, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এক গ্রাম্য ব্যক্তি উপস্থিত হলেন, এক গ্রাম্য ব্যক্তি উপস্থিত হইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এমন কিছু শিখবার চাই যে জিনিসগুলো আমাকে ইহজগৎ এবং পরজগতে সম্মানিত করবে। সুবহানাল্লাহ, ইহজগৎ এবং পরজগতে সম্মানিত করবে। আল্লাহ রাসূল বলেন, তুমি তোমার মন যেটা চাই এটি আমাকে প্রশ্ন করো। সুবহানাল্লাহ, আমার প্রাণের ভাই, ওই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাই আমি সর্বাপেক্ষা সবচেয়ে বেশি জ্ঞানী হব। আমার রাসূল ডাইকে বলেন, রে সাহাবী, সবচেয়ে বেশি যদি জ্ঞানী হইবার চাও তাহলে মনের মধ্যে সব সময় আল্লাহর বই জাগ্রত রাখো, সব সময় আল্লাহর বই জাগ্রত রাখো, তাহলে তুমি জ্ঞানী হয়ে যাবে, ও পানের বাজান। তারপর ওই সাহাবী আল্লাহর রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আমার মন চায় আমি সবচেয়ে বেশি ধনী হইব। আমরা মন চাইনি সবচেয়ে বেশি দুনী হইবার মন চায়? আমার রাসূল ডাইকা বলেন, ও সাহাবী শোনো, সবচেয়ে বড় দুনী হইবা যদি তুমি অল্পতে তুষ্ট থাকো,
অল্পতে তুষ্ট, যাই রুজি করলাম আলহামদুলিল্লাহ, আল্লাহর শুক্রিয়া আদায় করা। আর শুক্রিয়া যদি আদায় না করেন তাহলে আর দোনিয়ার দেখা দিব না, সারা জীবন চেষ্টা করে দোন পাইতেন না। অল্পতে তুষ্ট থাকতে হবে, যাই রুজি করলাম তাই আমার আলহামদুলিল্লাহ। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাই আমি হাশরের ময়দানে আল্লাহর আরশের নিচে থাকব। আমার রাসূল ডাইকা বলে, ও সাহাবী, তুমি নেই পরায়ণ হয়ে যাও, মানুষের সাথে ভালো ব্যবহার করো, ভালো বিচার করো, সুন্দর বিচার করো, স্বার্থের টানে কোনো বিচার কইরো না, তাহলে তুমি আল্লাহর আরশের নিচে স্থান পাইবা।